ইচ্ছে ও মেধা খাটিয়ে যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব তার প্রমাণ করেছেন নেত্রকোনার কামরুল নাহাল লিপি। নিজের চেষ্টায় বাড়ির পাশে ছাপড়া ঘরে কারখানা বসিয়ে চটের শপিং ব্যাগ তৈরি করে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বাজারে সুনাম কুড়িয়েছেন তিনি। তার কারখানায় তৈরি ব্যাগ, প্যান্ট, শার্ট ও কারুপণ্য দেশের সীমানা পেরিয়ে বিদেশের বাজারেও বিক্রি হচ্ছে। আমাদের নেত্রকোনা সংবাদদাতা বিজয় দাসের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত জানানো হচ্ছে আমার করা একটি রিপোর্টে। ২০০৫ সালে স্থানীয় এনজিওতে মাসিক ৬০০ টাকা বেতনে কাজ শুরু করেন নেত্রকোনার কামরুল নাহাল লিপি। কয়েক বছর কাজ করার পর বেতন ৩০০০ টাকা তুলতেন। এ নিয়ে কোনো রকমের সংসার চলত তার। এতে নিজের আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার স্বপ্ন সফল হবে না বুঝতে পারলেন। তার মনে ইচ্ছা জাগলো তিনি নিজে একটি প্রতিষ্ঠান দাঁড় করাবেন। ভাবনা আর কাজ শুরু করা একসঙ্গেই হলো। তার একমাত্র পুঁজি ছিল সেলাই প্রশিক্ষণ। কয়েক বছর একটানা কাজ করে সেলাই কাজে দক্ষতা অর্জন করেন তিনি। নারী নেত্র উন্নয়ন সমিতি প্রতিষ্ঠা করেন। যখন আমার বাড়ির পাশে আমি অনেকের কাছে শুনতে পাই যে আমার বাড়ির পাশের গ্রামে একটা ফ্যাক্টরি আছে, তখন আমি ঢাকা থেকে চাকরিটা ছাইরা এখানে চলে আসি। আমার বাড়ি থেকে আসে এখানে যোগাযোগ করে এখানে চাকরিটা নিই। চাকরিটা নেওয়ার পরে এখানে চাকরি করে মোটামুটি অনেক সুযোগ সুবিধা পাচ্ছি যে আমি বাড়ি থেকে দেখা একটু কৃষিকাজ করতে পারি, গরু রাখতে পারি, তারপর এখানে এসে চাকরিটা করতে পারি। আমি এখানে কাটিং মাস্টার হিসেবে আছি। আমি এখানে দীর্ঘ 7 বছর ধরে কাজ করতেছি। আমি এখানে কাজের ফাঁকে ফাঁকে আমি পড়াশোনা করি। আমি এখানে মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করি। আমাদের এখানে যে ম্যাডাম আছে উনি খুবই আন্তরিক, উনি আমাদেরকে নানান সুযোগ সুবিধা দেন। একটি মাত্র সেলাই মেশিন নিয়ে তার যাত্রা শুরু। এমন অবস্থার মধ্যে চোখে পড়ল শপিং ব্যাগ। চিন্তা করলেন প্যান্টের চেয়ে সহজে তা বানানো যায়। একটি ব্যাগ কিনে তার সেলাই পদ্ধতি দেখেন, শুরু করেন ব্যাগ তৈরির কাজ। ওই ব্যাগের বাজারে চাহিদাও রয়েছে প্রচুর। কিছুদিন নিজে কাজ করার পর শুরুতে যে 5 জন মহিলাকে সেলাই প্রশিক্ষণ দিয়ে প্যান্ট তৈরি করেছিলেন তারাই ব্যাগ তৈরির কাজ শুরু করলো। কাজ করি, দুই ছেলে লেখাপড়া করে চালাই সংসারের আয়। আর এরা কাজ করে গাছ কিনলাম বুঝে আর লোকে বাইরের কাজও করতে পারি, অফিসের কাজও করতে পারি। এই টাকাটা আমার সংসারে আয় হয়, কোলাপানে লেখাপড়া খরচ চলে, বাড়ির থেকে ভর্তি করতেছি, অনেক সুযোগ সুবিধা পেতেছি। টাকা দিলে তো এতটা সুযোগ সুবিধা পাই না, বাসা ভাড়া হয়ে যায়। এই জন্য আমরা চাই যাতে এখন ওই প্রতিষ্ঠানে বাজারের ব্যাগ ছাড়াও স্কুল ব্যাগ, ভ্যানিটি ব্যাগও তৈরি করা হয়। নারী নেত্র উন্নয়ন সমিতির ব্যাগ জেলা শহরের বিভিন্ন বাজারে বিক্রি করা হয়। ওই ব্যাগের গায়ে পরিচালক কামরুল নাহালের বিদেশ যাত্রী কেউ এসব দোকান থেকে পণ্য কিনলে তা দিয়ে তৈরি ব্যাগে করে পণ্য নিয়ে বিদেশে যান। ব্যাগের গায়ে তার মোবাইল নম্বর থাকায় সেখান থেকে ফোনে ব্যাগের অর্ডার দেওয়া হয়। অর্ডার আসে বিদেশ থেকে। দেশের বাইরে থেকে তিনি ব্যাগ সাপ্লাই দেওয়ার অর্ডার পান। এছাড়াও বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন অঞ্চল হতে ব্যাগ বানিয়ে দেওয়ার অর্ডার পান। উনি আমার স্ত্রী, তো উনি ব্যক্তি উদ্যোগে প্রথমে শুরু করেছিল, সেই থেকে আমরাও ওনার পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তো আমরা শুরু করেছিলাম একটা মেশিন দিয়ে। আমরা ওই মেশিন দিয়ে আমরা ইজার প্যান্ট তৈরি করতাম, তারপরে শপিং ব্যাগ তৈরি করি। শপিং ব্যাগ থেকে এখন আমরা গ্যাবার্ডিন স্টিচ প্যান্ট নেত্রকোনা থেকে এবং বিভিন্ন জেলায় আমরা সরবরাহ করি এবং দেশের বাইরেও আমরা ওইগুলো সরবরাহ করি। সেই থেকে আমাদের এলাকায় অনেক বেকার মহিলা এবং পুরুষ এখানে কাজ করছে। 70 থেকে 75 জন লোক আমরা এখানে কর্ম দিতে পেরেছি। প্রতিষ্ঠান চালাতে গিয়ে তেমন সামাজিক সহযোগিতা পাননি কামরুল নাহাল। স্থানীয় ইসলামী ব্যাংক ও যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ৯০,০০০ টাকার ঋণ নেন। বর্তমানে সেলাই কার্যক্রম এবং স্যানিটেশন প্রকল্প চলছে। অন্যদিকে পুষ্টি ও কৃষি জনসচেতনতা বৃদ্ধি, উন্নত চুলা বিক্রি, স্কিন প্রিন্ট কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এতে প্রায় ২০০ জন লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করছে তার প্রতিষ্ঠানে। চেষ্টা করছি আমার এলাকার যে বেকার আছে সেই বেকারত্ব দূর করার জন্য, যার মধ্যে ৮০-৮৫ জন লোক আমার এখানে এখন বেকারত্ব দূর করতে পারছি। তো ভবিষ্যতে আমার একটা ইচ্ছা আছে যে আমি হয়তো আরও আগামী ২০২১ সালে ৮০ জনের পরেও আরও ১০০ জনের কর্মসংস্থান দিতে পারবো ইনশাল্লাহ। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে একটা সমস্যা হয়, করোনা করোনার আগে একটু চাহিদা বেশি ছিল, আমরা যে আগে আমরা ব্যাগ তৈরি করতাম, এখন আমরা ব্যাগের পাশাপাশি প্যান্ট তৈরি করি। করোনাকালীন সময়ে আমাদের ফ্যাক্টরি অফ ছিল না, কার্যক্রম চালায় যেতে পারছি। সেটা হলো যুগ উপযোগী কিছু কর্ম করে, সেটা আমরা মাস্ক তৈরি করছি। সরকারে অনেক ধরনের মানে কর্মসংস্থানের জন্য যারা উদ্যোক্তাদের জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা থাকে আর্থিকভাবে, যেমন 1%, 2%, 3% ঋণ দেয়, 4% ঋণ দেয় নারী উদ্যোক্তাদের। কিন্তু আমি সেরকম ঋণ পাচ্ছি না। তা আমি যদি 2% কিংবা 1% কিংবা 3%-এর যদি এরকম কোনো ঋণ পাইতাম, তাহলে হয়তো আমার এখানে এই 100 জনের টার্গেট আছে 2021 সালে, হয়তো আমি আরও 200 জনের টার্গেট নিতে পারতাম। জাতীয় পুরস্কারপ্রাপ্ত নেত্রকোনার নারী নেত্র উন্নয়ন সমিতির উন্নতি দিন দিন বেড়েই চলেছে। প্রতিষ্ঠানটি সরকারিভাবে সহযোগিতা পাচ্ছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা। তার মানে প্রতিষ্ঠানটা এটা অনেক বড়। সে 2014 সালে সে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসাবে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কর্মসূচির শ্রেষ্ঠ জয়িতা হিসাবে 17টা ঢাকা বিভাগের 17টা জেলার মধ্যে প্রথম হয়েছে। তো আমরা তাকে অনেক দিন যেমন চিনি, তার অধীনস্থ অনেক ইয়ে আছে। তার এই যে প্রতিষ্ঠান, বিশাল প্রতিষ্ঠান, সে আমাদের অধিদপ্তরের প্রত্যেক বছর সে বিশেষ মানে অনুদানের জন্য আবেদন করে স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে। আমরা তাদের ওই সরকারি পক্ষ থেকে তারা এখানে অনুদান প্রাপ্ত হয় প্রত্যেকবার এই সমিতি। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ রয়টার্স, নেত্রকোনা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের নিত্য নতুন খবর পেতে ভিজিট করুন www.bdreuters.com। সাথে ফেসবুকে বাংলাদেশ রয়টার্স লিখে সার্চ করে লাইক দিয়ে রাখতে পারেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।